নমস্কার জিও বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রিয়া কি সত্যিই কোনো রঙ হয় আর যদি কোনো রং থেকে থাকে তো কোন রঙের সাহায্যে ভালোবাসাকে ডেসক্রাইব করা যায় চলুন শুনে নি এই বিষয়ে সবাই কি বলছে আর আমি কিন্তু এই মুহুর্তে পেয়ে গেছি দুজন বন্ধুকে তাদের থেকে শুনে নেব ভালোবাসাকে ডেসক্রাইব করতে গেলে কোন রঙটাকে তারা বেশি প্রেফার করে আপনার নাম সৌম সরকার কোথায় থাকেন ব্যারাকপুর আচ্ছা আপনি কি বলবেন ভালোবাসাকে কোন রঙের সাহায্যে ডেসক্রাইব করতে পারবেন আপনি? পার্পল। আচ্ছা। এমনি ফেভারিট কালার কি? ব্ল্যাক। ওকে। थैंक ইউ তো আম তোমার নাম? স্নেগ্ধা। কোথায় থাকো? ভালো আচ্ছা তুমি কি বলবে লাভকে কোন কালারের সাহায্যে ডেসক্রাইব করবে? রেড। রাইট। ওকে। थैंक यू। পেয়ে গেছি দুজন বন্ধুকে তাদের থেকে শুনে নেব ভালোবাসাকে যদি বর্ণনা করা যায় তাহলে কোন রংটাকে তারা প্রেফার করবেন আপনার নাম আয়ন করেন চাই আচ্ছা আপনি কোথায় থাকেন আমি থাকি বেলেঘাটে আচ্ছা ভালোবাসাকে যদি বর্ণনা করা হয় তো কোন রংটাকে আপনি প্রেফার করবেন পিঙ্ক পিঙ্কটাকে মোস্ট মানে আমি যদি ওয়ান টু ক্যাটাগরি দেখি তাহলে ফার্স্ট পিঙ্কই করবো কারণ পিঙ্ক কালারটা মনে হয় ওটা রোম্যান্সের কিংবা লাভের একটা মানে ডেসক্রিপশন দেয় তারপর তো রেড আছে কারণ রেড আছে তো ম্যাক্সিমাম রোজ ডে রোজ দেয় রেড রেড রোজ দিয়ে লোকে প্রোপোজালও দেয় অনেক কিছুই করে বাট আমার যে ফার্স্ট পিঙ্ক দেন রেড আসে ধন্যবাদ চলে যাচ্ছি পরবর্তী বন্ধুর কাছে আপনার নাম মৌ আচ্ছা আপনি কি করেন আমি জাস্ট এম বিএ প্রসেসিং চলছে ওকে তো আপনার কাছে প্রশ্ন ভালোবাসাকে যদি বর্ণনা করা হয় তো কোন রংটাকে আপনি প্রেফার করবেন মাস্টলি ফার্স্টলি ইয়েলো সেকেন্ড পিঙ্ক আর এমনি আপনার ফেভারিট কালার কি ইয়েলো পিঙ্ক দিস রিজন আমি এই কথা এই কারণেই আপনি লাভ কিউ এই কালারের সাথে ডেসক্রাইব করতে হ্যাঁ কম্বিনেশন আর কি সিমিলারিটি থাকে তো কালারের মধ্যে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ শুনে নিলাম সবার মতামত ভালোবাসাকে বর্ণনা করতে গেলে লাল হোক বা হলুদ বা পিঙ্ক যে কোনো কালারের সাহায্যে কিন্তু ভালোবাসাকে বর্ণনা করা যায় এবার আপনি বলুন আপনার কাছে যদি ভালোবাসা বর্ণনা চাই তো কোন রঙটাকে আপনি প্রেফার করবেন সেটা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ক্যামেরায় অনিমেষের সাথে আমি রিয়া দেখতে থাকুন জিও বাংলা